এই মুহূর্তে আছি দিনাজপুরের নবাবগঞ্জে। এখানে একটি ভিন্ন রকমের ফার্মে এসেছি। আপনারা হয়তো অনেকেই তিন ফলের নাম শুনেছেন। পবিত্র কোরআনে এই ফলটির নাম বলা হয়েছে। এটিকে বলা হয়ে থাকে এক বিশেষ ধরনের ফল, এবং বিশেষ ফল এই জন্যই যে এর পুষ্টিগুণ অন্যান্য কারণে এটিকে দুনিয়ার যে বিখ্যাত ফলগুলো আছে তার মধ্যে বলা হয়ে থাকে তিন ফলে একটি, যার কারণে পবিত্র কোরআনেও এই ফলের সম্পর্কে বলা হয়েছে। এবং এই তিন নামে একটি সুরাও নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো সামগ্রিকভাবে এই তিন ফলের বাগান বাংলাদেশে আমরা যতটুকু শুনেছি যে এই বাগানটি দ্বিতীয় একটি বাগান, এর আগে গাজীপুরে করা হয়েছে। এই তিন ফল মধ্যপ্রাচ্যের একটি ফল, ভারতেও হয়, বিশ্বের আরও বিভিন্ন দেশে হয়। এই তিন ফল কয়েকশো বছর আগের মধ্যপ্রাচ্যে এটি প্রথম চাষাবাদ শুরু হয়, তারপরে এটি কালের পরিক্রমায় পৃথিবীর বিভিন্ন দেশে চাষাবাদ শুরু হয়েছে। ধারণা করা হচ্ছিল যে এটি বাংলাদেশে হবে না, কিন্তু বাংলাদেশে এই ফলটি চাষ শুরু হয়েছে। এটির যে বাণিজ্যিক যে এর সম্ভাবনা অত্যন্ত লাভজনক বলা হচ্ছে এই ফলটিকে। তো সামগ্রিকভাবে এই বাগানের আদ্যপন্ত আপনাদের ঘুরে দেখাবো, সঙ্গে থাকবেন। মরুর দেশের ফল এখন বাংলাদেশে চার মাসেই বেশ বড় হয়েছে। কাঁচা রোদ গায়ে মেখে বাতাসের সঙ্গে বেশ মিতালি কচি পাতার। ৭০% জায়গার উপর এই বাগান করেছেন ঢাকার এক ব্যবসায়ী। ৯০০ গাছ শোভা পাচ্ছে এই বাগানে, প্রতিটি গাছেই ফল ধরেছে। কদিন বাদেই সংগ্রহ করা যাবে ফল। এই ফল দেশে বিক্রি হয় ১,০০০ টাকা কেজিতে, তবে দেশের বাইরে চাহিদা বেশি। একটি তিন ফলের গাছ বাঁচে ১০০ বছর। নানা কারণে তিনকে বলা হয় স্বর্গীয় ফল। এই ফল রক্তে সুগার কমায়, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, প্রতিরোধ করে হৃদরোগ, হজমে সহায়তা, অ্যাজমা নিয়ন্ত্রণ, দৃষ্টিশক্তি বৃদ্ধি, চুল পড়া রোধ ও ত্বকের সৌন্দর্য বাড়ায় তিন ফল। ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন ও জিঙ্ক সমৃদ্ধ এই ফল যৌনশক্তি বৃদ্ধি, রক্ত স্বল্পতা দূর করা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর ফাইবার ক্যান্সার প্রতিরোধেও কাজ করে। যারা বিনিয়োগ করতে চান, নতুন করে শুরু করতে চান, তাদের জন্য একটা আদর্শ ব্যাপার হতে পারে, একটি লাভজনক বিনিয়োগ হতে পারে তিন ফলের বাগান। এটি বাংলাদেশে, এই বাগানটি আমরা এখানে শুনেছি যে এটি বাংলাদেশের দ্বিতীয় বাগান, এবং এটি বাণিজ্যিকভাবে অত্যন্ত লাভজনক, কারণ এক কেজি ফলের দাম ১,০০০ টাকা, এটি বিদেশেও রপ্তানি করা যায়। এবং এটি শুধু বাংলাদেশে তো এখন চাষাবাদ শুরু হলো, এটি মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে এই ফলটি বহু বছর ধরে, বহু যুগ ধরে আর কি এই ফলটি সেখানে আছে। এটি ভারতে হচ্ছে এবং বিশ্বের বহু দেশে হচ্ছে। এটি অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ, এটিতে ক্যালসিয়াম, পটাশিয়াম থেকে শুরু করে অন্যান্য যে খাদ্য উপাদান সেটি অনেক বেশি, ফলে এটি পুরো দুনিয়া জুড়ে একটি বিখ্যাত ফলের নাম। তো আমরা একটু কথা বলি যারা এখানে আছেন, এই বাগানের পরিচর্যা করছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বদিউজ্জামান। বদিউজ্জামান ভাই, এই যে সুন্দর, একেবারে এখানে এসে মন ভরে গেল আমাদের, এত দারুণ বাগান করেছেন আপনারা মাত্র ৪ মাসের মাথায়।
ফল সংগ্রহ করার উপযোগী হয়েছে। আপনার কাছে ছোট্ট করে জানবো যে এই তিন ফলের বাগান কেন করলেন? আমরা জানি যে এই এলাকা আমের জন্য বিখ্যাত, আপনারা এই আমের এলাকায় এসে তিন ফলের বাগান কেন করলেন? যেহেতু এখন করোনা মহামারী সময়, সেহেতু যিনি বাগানের মালিক উনিও ঢাকায় অনেকদিন যাবৎ ব্যবসা করতেন। ব্যবসা করার পর যখন এই করোনা মহামারী শুরু হলো তখন উনি সব কিছু শেষ ব্যবসা গুটিয়ে একবারে দেশের বাড়ি চলে আসলেন। দেশের বাড়ি চলে আসার পর অযথা বসে না থেকে একটু ইউটিউব দেখেন, দেখে তারপর এটার থেকে অনেক কিছু শিক্ষা নেন, তারপর অনেক বাগান ভিজিট করেন। ভিজিট করার পর তিনি এই তিন ফল বাগান করার মনস্থির করেন। আমরা শুনেছি যে এটা বেশ লাভজনক, আপনার কাছে জানতে চাই যে এটা কতটা লাভজনক? যেহেতু এটা একটা বিদেশি ফল, সেহেতু এটা মোটামুটি লাভজনক। যেহেতু এটা 1 কেজি ফলের দাম 1000 টাকা, বিশেষত অন্য কোনো ফলের দাম কেজিতে 1000 টাকা হয় না। হ্যাঁ, যেহেতু এটা বিদেশি ফল, বাইরে অনেক ব্যাপক চাহিদা আছে, ঢাকার মধ্যেও অনেক চাহিদা আছে, এই কারণে এটা আমার মনে হয় যে অনেক লাভজনক আর কি। এবং আপনারা কেমন রেসপন্স পাচ্ছেন মানে ফলের জন্য? তারপরে আমরা দেখছি যে আপনারা এখানে অনেকগুলো কলম করেছেন, একটু দেখাই। এই যে আপনারা অনেকগুলো কলম করেছেন, অর্থাৎ এক একটি গাছে আপনার অনেকগুলো কলম বেঁধেছেন, তো এটার এই ফলের নিশ্চয়ই এটি একটি বড় আপনাদের একটা ব্যবসার জায়গা যে কলম বিক্রি করবেন, আপনারা চারা বিক্রি করবেন, তো ফলের পাশাপাশি এটাও তো একটা ইনকামের বড় জায়গা। আপনারা কতগুলো চারার জন্য এ পর্যন্ত অর্ডার পেয়েছেন কিংবা কেমন রেসপন্স? এটা রেসপন্স বলতে কি, এটা হলো অনেকে কিন্তু এটা বাগান করার আগ্রহ প্রকাশ করেছে। সেহেতু আমরা প্রত্যেকটা গাছতে কমসে কম 15-20টা করে কলম লাগাইছি। হ্যাঁ, তো 900 গাছে মোটামুটি 5-6 হাজারের উপরে কলম লাগা হয়েছে, এবং আশেপাশ থেকে যারা আগ্রহী বাগান করার জন্যে তারাও মোটামুটি ইনভেস্ট করছে এবং অর্ডার দিছে আর কি। তার মানে ফল বিক্রির পাশাপাশি চারা বিক্রিও একটা আপনাদের ইনকামের বড় একটা জায়গা, ইনকাম সোর্স। আচ্ছা আচ্ছা, আমরা অনেকেই নানানভাবে আমাদের বিনিয়োগ করার চেষ্টা করছি। বিনিয়োগটা হচ্ছে যে কেউ কোনো নতুনভাবে কোনো কিছু শুরু করতে গেলে আমরা প্রথমে চিন্তা করি গরুর খামার করব, মুরগির খামার করব, খুব কমন একটা ট্রেন্ড। অনেকে আমরা মানে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্তও হই, কারণ ব্যবসাটা খুব ভালো করে না বুঝে আমরা সেটা শুরু করি। ব্যবসার খুব বড় একটা অংশ হলো গিয়ে যে ব্যবসা যদি নতুনত্ব থাকে সেটি অবশ্যই লাভজনক হয় এবং ঝুঁকি তো থাকবেই। এই যে বাগানটি করা হয়েছে, মাত্র 70 শতক জমি, 70 শতক জমিতে খুব সুন্দর, এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। একেবারে সবুজ একটি বাগান, তিন ফল ধরেছে এবং বাংলাদেশে এটি মানে খুব নতুন একটি উদ্যোগ বলা চলে। তো 1000 টাকা করে কেজি, পাশাপাশি কলম বিক্রি হচ্ছে, চারা বিক্রি হচ্ছে। যারা নতুন করে শুরু করতে চান যে কোনো কিছু, তাদের জন্য একটা আদর্শ ব্যাপার হতে পারে, তারাও তিন ফল করতে পারেন। এবং এটি বাংলাদেশে মানে দোঁয়াশ মাটিতে ভালো হচ্ছে। এটি গাজীপুরে আমরা দেখেছি যে গাজীপুরে ব্যাপকভাবে অনেকগুলো জায়গায় এটি চাষাবাদ শুরু হয়ে গেছে। উত্তরাঞ্চলে এটি প্রথম উদ্যোগ, আমাদের কাছে যেটুকু তথ্য আছে সেই তথ্য অনুযায়ী বলছি, আরও কেউ হয়তো করতে পারে বাট সেই তথ্য আমাদের কাছে নাই। তো সামগ্রিকভাবে যারা নতুন করে শুরু করতে চান, নতুন বিনিয়োগ করতে চান, তাদের জন্য তিন ফলের বাগান একটি আদর্শ বিনিয়োগ হতে পারে। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।